নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সাহিত্য পরিষদের উদ্যোগে উদয়চাঁদ জেলা গ্রন্থাগারে বিজয়ার মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সাহিত্যিক দেবেশ ঠাকুর, আইনজীবী সঞ্জয় ঘোষ, মনোজ সাধু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার সভাপতি সরকারি আইনজীবী মুরারি মোহন কুমার সকলকে বিজয়ার শুভেচ্ছা বার্তা প্রদান করেন। ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ চলেন, সে আবু মনিরুদ্দিন সাহেব, সে আবু মনিরুদ্দিন সাহেবকে আমরা স্বাগত। তিনি বোরসুল থেকে বৃষ্টির মধ্যেও তিনি ঠিক সময়ে এসে উপস্থিত হয়েছেন গাড়ি, তাকে পৌঁছতে হবে। আমি দেবেশ তাকে বলছি, আপনি মঞ্চে আসবেন। দেবেশ ঠাকুর আপনারা জানেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।